হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো জীবাণুনাশক। আমরা অনেকেই গবাদি পশু পালন করি, অথচ গবাদি পশুর খামারে যে জীবাণুনাশক ছিটাতে হয় এটা আমরা জানি না। কেননা জীবাণুনাশক আমরা কোনোদিন ছিটানোর চেষ্টাও করি না এবং এটা গুরুত্বটা বুঝিই না, এই জন্য আমরা কখনো খামারে জীবাণুনাশক ছিটাই না। তো আজকে সেই জীবাণুনাশকগুলো নিয়েই আলোচনা করবো। প্রত্যেকটা জীবাণুনাশক বিভিন্নভাবে বা আলাদা গুণ নিয়ে কাজ করে। যেমন FMD কিওর লিকুইড, এটি একমি কোম্পানি। এটি খুরা রোগ আক্রান্ত পশুর মুখ ও পা এবং অন্যান্য ক্ষতস্থান ধৌত করতে এই জীবাণুনাশকটি ব্যবহার করা হয়ে থাকে। এটি দিনে 2 থেকে 3 বার ধৌত করতে হয়। ক্ষতস্থানে এই জীবাণুনাশক দিয়ে ধৌত করে দিতে হবে। তারপর প্রোভেট সলিউশন, এটি FNF কোম্পানি। এটি বাহ্যিক ক্ষতস্থান পরিষ্কার বা জীবাণুমুক্ত করণে ব্যবহার করা হয়। তাহলে প্রাণীর শরীরের বাহিরে কাটা ফাটা বিভিন্ন বা সমস্যা দেখা দিলে যে জীবাণু লাগতে পারে বা জীবাণু ছড়াতে পারে, ওই ধরনের জীবাণুগুলো দূর করতে প্রোভেট ব্যবহার করা হয়। এটি দুই থেকে তিনবার দিনে 2 থেকে 3বার ব্যবহার করতে পারবেন। বায়োক্লিন প্লাস সলিউশন, এটি কেমিস্ট কোম্পানি। এটি খুরা রোগে আক্রান্ত পশু মুখ ও পা এবং অন্যান্য ক্ষতস্থান ধৌত করতে ব্যবহার করা হয়। এটি দিনে 2 থেকে 3বার ধৌত করতে পারবেন ক্ষতস্থানে। পভিন সলিউশন, এটি অপসোনিন কোম্পানি। বাহ্যিক ক্ষতস্থান পরিষ্কার বা জীবাণুমুক্ত করতে এই ঔষধটি ব্যবহার করা হয়। এটি দিনে 2 থেকে 3বার ব্যবহার করতে পারবেন। ফবিসেফ সলিউশন, এটি জেসন কোম্পানি। এটিও ওই একইভাবে ব্যবহার করতে পারবেন। তো জানলেন জীবাণুনাশক ঔষধগুলো কীভাবে এবং কখন কোনটা ব্যবহার করতে হয়। তো অবশ্যই এরপরে থেকে আমরা জীবাণুনাশক ব্যবহার করতে হলে আজকের বারে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।